পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফাইল ক্রিয়েট, ফাইল রাইট, ফাইল রিড করার পর আমরা এখন শিখব যে কিভাবে আমরা পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা আমাদের তৈরিকৃত ফাইলটিকে আমরা ডিলিট করতে পারি। তো অলরেডি এর জন্য প্রয়োজনীয় কোডসমূহ আমি নোটপ্যাডে লিখেছি, তো জাস্ট দুই লাইনের কোড দিয়ে আমরা এই কাজটি করে নিতে পারবো। তো একেবারে শুরুতে আমরা মাই ফাইল নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, দেন ইজিকুয়াল টু দিয়ে আমরা আমাদের ফাইলটির নাম দেবো এখানে। তো অর্থাৎ আপনি যে ফাইলটি ডিলিট করতে চান এখানে সেই ফাইলটির নাম দিতে হবে, দেন সেমিকলন দিয়ে এই লাইনটি শেষ করেছি, দেন আনলিঙ্ক, দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডলার সাইন মাই ফাইল নামে যে ভেরিয়েবলটি আছে সেটি এখানে কল করেছি। অর্থাৎ আনলিঙ্ক এই কমান্ডটি হচ্ছে ফাইল ডিলিট করার জন্য। দেন মাই ফাইল এই ভেরিয়েবলটি এখানে কল করার কারণ হচ্ছে এই ভেরিয়েবলটির মধ্যে আমরা যে ভ্যালুটি পাবো, অর্থাৎ আমরা এখানে দিয়ে দিয়েছি যে টেস্ট ফাইল ডট টিএক্সটি এই ফাইলটিকে সে ডিলিট করবে, দেন সেমিকলন দিয়ে আমরা এই লাইনটি শেষ করেছি। তো আমরা এখান থেকে এই কোডটুকু পূর্বের মতো কপি করে আমরা ড্রিমওয়েভারে নিয়ে আমরা লার্ন নামক ফোল্ডারে আমরা এফ আন্ডারস্কোর ডিলিট নামে আমরা সেভ করলাম। দেন আমরা চলে যাচ্ছি আমাদের লোকাল সার্ভারে এই ফাইলটিকে রান করানোর জন্য। আমাদের লোকাল সার্ভারে আমরা লার্ন নামক ফোল্ডারে চলে আসলাম, দেন এখান থেকে আমরা এফ ডিলিট এই লিঙ্কটিতে আমরা মাউস পয়েন্টার দিয়ে জাস্ট ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মেসেজ অলরেডি চলে এসেছে, অর্থাৎ আনলিঙ্ক টেস্ট ফাইল ডট টিএক্সটি নো সাচ এ ফাইল অর ডিরেক্টরি, এরকম একটি মেসেজ আমাদের এখানে ডিসপ্লে হচ্ছে। তো আমরা মেবি কোডিং একটু ভুল করেছি, অর্থাৎ আমাদের ফাইলটির নাম আমাদের একটু চেঞ্জ করতে হবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি হেডার, অর্থাৎ টেস্ট ফাইল ডট টিএক্সটি নামে কোনো ফাইল আমাদের ডিরেক্টরিতে নেই, এ কারণে এরকম মেসেজ সে দিয়েছে। তো আমরা হেরা ডট টিএক্সটি এই নামে এই ফাইলটিকে এখন সেভ করছি। দেন আমরা পুনরায় আমাদের এই পেজটিকে একটু রিলোড দিচ্ছি। তো এখন আমরা কোনো মেসেজ দেখতে পাচ্ছি না, তো আমাদের ফাইলটি সাকসেসফুলভাবে ওপেন হয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি লার্ন নামক ফোল্ডারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেরা ডট টিএক্সটি নামে কোনো ফাইল আমরা এখন আর দেখতে পাচ্ছি না। তো এভাবে আমরা পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করে বিভিন্ন ছোটো ছোটো কমান্ডের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলি খুব সহজে আমরা সমাধান করে নিতে পারি।